ছবিটির দিকে একটু লক্ষ্য করুন, দেখুন একটি সাপের মাথায় ছোট্ট একটি ব্যাঙ দাঁড়িয়ে আছে, তারপরেও সাপে কিচ্ছু বলছে না। একটি হাদিসে আছে যে কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না বা কি হচ্ছে কিছুই বুঝতে পারবে না। এ যেন বাস্তব চিত্র মিলে গেল, এই যে বন্যা দুর্গত সময়ে সাপ এবং ব্যাঙের কোনো জায়গায় থাকার স্থান নেই, সেজন্য সাপ এবং ব্যাঙ উভয়ই থাকার জন্য নিজের চিন্তা করছে। তাই সাপের মাথায় যে ব্যাঙ উঠেছে সাপ নিজেও খেয়াল করেনি, আশ্চর্য ব্যাপার তাই না? হে আল্লাহ, আপনি এই বন্যা কবলিত পশু পাখি এবং মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করুন, এবং আমাদের যতটুকু সাহায্য করার দরকার আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিব। তাই আসুন আমাদের যতটুকু সামর্থ্য আছে তাদের সাহায্য করি, যে কোনো মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েও সাহায্য করতে পারবেন। ধন্যবাদ।